সৌদির কাছে অস্ত্র বিক্রি আটকে দিতে চান মার্কিন সিনেটররা। সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির চুক্তি আটকে দেওয়ার উদ্যোগ নিয়েছেন আমেরিকার কয়েকজন আইন প্রণেতা। তারা চান চুক্তির অন্তত একটা অংশ বাতিল হোক। মার্কিন রিপাবলিকান সিনেটর রায়ান পল এবং ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফি ও আল ফ্রাঙ্ক এ লক্ষ্যে গতকাল সিনেটে একটি প্রস্তাব তুলেছে। প্রস্তাবে তারা বলেছে, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে যে $11,000 কোটি চুক্তি হয়েছে, তার মধ্যে অন্তত $50 কোটি অস্ত্র বিক্রি বন্ধ করা হোক। প্রস্তাব সম্পর্কে রায়ান পল বলেন, সৌদি আরবের সন্ত্রাসবাদ সমর্থন দেয় এবং এই অস্ত্র ইয়েমেনের যুদ্ধে ব্যবহার করতে পারে, সেজন্য তিনি রিয়াদের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের প্রতি সৌদি আরবের অতি সমর্থন, দুর্বল মানবাধিকার পরিস্থিতি এবং ইয়েমেনের যুদ্ধ রিয়াদের প্রশ্নবোধক কৌশলের পরও যদি সৌদি আরবের কাছে $11,000 কোটি অস্ত্র বিক্রি করতে হয়, তাহলে কংগ্রেসের উচিত আমাদের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তার স্বার্থে বিষয়টি নিয়ে আগাগোড়া পর্যালোচনা ও পূর্ণাঙ্গ বিতর্ক করা। গত 20 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরে যান এবং রিয়াদের কাছে $11,000 কোটি অস্ত্র বিক্রির চুক্তি করেন। চুক্তি অনুসারে আগামী 10 বছরে সৌদি আরব আমেরিকার কাছ থেকে $35,000 কোটি অস্ত্র কিনতে পারবে। সে সময় ট্রাম্প বলেছেন, আমেরিকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি আন্তর্জাতিক পর্যায়ে অস্ত্র বিক্রিকে উৎসাহিত করবেন। ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেদ কুশনারের মধ্যস্থতায় সই হওয়া এই চুক্তি অনুসারে সৌদি আরব পাবে মার্কিন ক্ষেপণাস্ত্র, বোমা, সাজোয়া, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, বিপুল পরিমাণ গোলাগুলি ও বিস্ফোরক। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।